আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবা। আজকে একটা মেসেজ পাইছি আমার এক ভাই বার্মিংহামটনে, একটা কমেন্ট করছেন যে তাদের চ্যানেলের নাম হইল দিলুমিয়া আহমদ শখের বাগান বার্মিংহাম তখন। তো ভাইয়ে একটা কমেন্ট করছেন, প্রশ্ন করছেন যে তাইনর অনেক গাছ কাছালি মানে মরি যার বা কিছু বেমারের লক্ষণ দেখা দিছে, তো তাইন অনেক ট্রিটমেন্টও কররা বা করছেন, তারপরেও গাছরে আর কি মানে বালা বেশ করতে পাররা না। তো এখন তাইন হয়তো মনে কররা হয়তো কোনো ধরনের নজর কিবা লাগছে। তো আসলে বদনজর বা নজর বা জাদুটুনা বা ইবেলাই বা ব্ল্যাক ম্যাজিক ইত্যা তো আপনার কোরআনের মাঝে আছে, আর একটার লগে কিলা মানে ইসলামিক ওয়েতে কিলা আপনারা একটা চিকিৎসা করতে হয় বা কিলা রুকিয়া করতে হয়, এগুলা অবশ্য কোরআনের মাঝে খোয়া হয়েছে। কিছু দোয়া আছে, কিছু দুরুদ আছে, কিছু সুরাইন আছে, আপনারা চাইলে এগুলা দিয়া চিকিৎসা করতে পারবা। যদি আমরা মানে সব কিছু করার পরেও যদি আমরা কোনো গাছ কাছালিরে কিচ্ছুরে যদি বাঁচাইতাম না পারি বা কোনো চান্স আর থাকে না, তে আপনারা অক্টাও ট্রাই করতে পারেন যে বদনজর লাগতে পারে, গাছেও নজর লাগে, মানুষের সেও নজর লাগে, যে কোনো দাঁত নজর লাগতে পারে। তো এর লগে আপনারা নজরের কিছু ফানি ফোড়া আপনারা চাইলে গাছাইন্তর জ্বর বা গাছ স্প্রে করতে পারবা, দিতে পারবা সেটাইয়া। তো একটা করলে কি তৈব, আশা করি আমি একটা লাস্ট ফিউ ইয়ার্স আমি করি বাট আরও আগে করছি, বাট আমার রেসে লাগছে আমার মানে ভালো হয়েছে। কোনো বদনজর যদি থাকিয়া থাকে কোনো গাছের উফরে বা ফল ফ্রুটের উফরে কোনো যদি নজর লাগে, তো এই নজরের লগে আপনারা মানে আপনার ফানি ফোড়া আপনারা গাছাইন্তর উফরে বা গাছল জ্বর এরপরে ফল ফ্রুটর উফরে নিছে মানে সব দিকে আপনারা স্প্রে করতে পারবা। যেটা আমরা ইনসেকটিসাইড পেস্টিসাইড যেটা আমরা সিটা দেই বা স্প্রে করি, ওইভাবে আপনারা ফানি ফোড়াটা স্প্রে করে দিতে পারবা, দিয়া দেখতে পারবা যে আপনারা যদি কোনো নজর থাকিয়া থাকে গাছের পাতালাতায় বা গাছে বা ফল ফ্রুটর গাছেতে, আশা করা যার একটার তনে হয়তো কিয়র হইতে পারেন, আল্লাহ যদি চাইন আল্লাহ মাফ করতে পারেন, মাফ করে দিতে পারেন। আল্লাহ মরি গেছে দেখতে পারানি, গুতইলে এবার করতেও নাই বা বাতাসেও অনেক সময় করতে পারে, খালি যদি নজর লাগি যাব একটা বড় কথা না, যেমন নজর টজর লাগলে ওলা ফাটা একটু ড্যামেজ হয়ে যাব বা ফুল খই জড়িয়া ফরি যাব। তো আমি যেটা আছে তেতা আমি আসলে খাদ্যটা ফালাই দিছি বা ওলা ফুকাই যাব, জ্বলি যাব, দাগ টাক থাকব, খালা দাগ যেলা ফার্টিলাইজার বেশি হয়ে গেলে বা যেলা মানে আমার বিদ্যুৎ এখন জানো লাস্ট হয় একটা বিদ্যুৎ আছে যে একটার লগে অলরেডি আমি আপলোড দিছি যে একটার কিলা ওইতো পারে আর কি, বাট এখানে নজরের সেম ওলা ওইতো পারে, এর লগে আপনারা আমি কই দেখাইতাম চাইতাম আর কি, বাট আমি আর কোনো ফাতালাতাইলা ফাইরাম না এখন আপনারা দেখাইতাম জানে। যাই হোক, আশা করি আপনারা বুঝবা ইনশাল্লাহ। তো দেখি আমি ফাতা ফাইন ওই দোকা কিছু ফাতা খাইতে ফালাইছি, ওই দোকা দাগ দাগ বাজা লাইন জ্বালাইন ফুটা ফুটা অনেক ধরনের ফাতা আছে ওই দোকা। তো ওটা যদি থাকে আপনারা অনেক সময় আসি তা বদনজরেও হয় নজরেও হয়, তো আপনারা এটা মানে ফানি ফোড়া ছিটাইয়া দিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারবা। একটা জাল ফুক করা কি গাছ কাছালির উপরে জাল ফুক একটা দিলা কি ফুফাক দিলা পানি ছিটা দিলা পানি ফোড়া দিলা, আশা করি। তো যাই হোক, তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ওই দৌকা ফাতা জ্বলি গেছে বা জ্বলি যার এটা যে কোনো রোগ তো হইতে পারে, এমনকি বদনজর নজর তো হইতে পারে। এটা একবারে লাস্ট সলিউশন যে ভাই দিলো মিয়া যে আমারে কমেন্ট করছেন, তাইনর রিকোয়েস্টে আমি একটা ভিডিও না করিয়া দিলাম যে একটা লাস্ট সলিউশন আর কিতা আছে, কিতা ট্রিটমেন্ট করা যায়। তো আমরা সবে বলি গেছি সপ্তাহ বাদেও আমরা একটা ইসলামিক ট্রিটমেন্ট আছে, তো আমরা ওটা চাইলে করতাম পারবো, ওটাও আপনারা আমি দরিয়া তুলতাম চাইলাম, আশা করি আপনারা আছে ভালো লাগবো। ওই দেখতে পারা এখন দুধর বোতল, দুধর বোতলের মাঝে ফ্রেশ পানি আছে সিঙ্গল পানি, আর মিনারেল ওয়াটার থাকলে তো আরও বেশি ভালো, মিনারেল ওয়াটার যদি নাও থাকে আপনারা সিঙ্গেল পানিও আপনারা
ডাল তাওয়ার বা আপনার পানি যত খানো বোতল যত ফুটা হয়। আর এর সাথে যদি আপনারা সামান্য দুই চা চামচ গোলাপ জল দিতে পারবা, এরপরে মক্কা শরীফর যদি কোনো আপনার আর সে জ থাকে জমজমর যদি পানি থাকে আপনারা দুই চামচ দিয়া মিক্সও দিতে পারবা। তো আপনারা কইলাম এগুলো যে মিক্সন কিতা কর্তা দেখে আমার সে আসে নি গোলাপ জলের পানি। তো আপনারাও দেখতে পারা রোজ ওয়াটার একটু হলো গোলাপ জলের পানি। তো গোলাপ জল অবশ্য জানোই আমরা সবসময় ইউজ করি, একটা একটা পবিত্র পানি ওয়াটার। তো একটু আপনারা আমি দিলাই মো যেমন মনের এক ফুটা দিমু বলতে ও গোর জয় মাফিয়া আমি আপনার তুরা দিমু ও এক কাফে দিলাই মো দেখো কা বিসমিল্লাহির রহমানির রহিম দিলাম। আর সেম ওয়ে আপনারা ওলা ওলা এক এক ফুটা আপনারা যদি জমজমর পানি তৈকিয়া থাকে আপনারা দিতে পারবা পানি মিক্সর লগে। আর না তাহলে কোনো সমস্যা নাই, কোনো অপশনাল গোলাপ জলও অপশনাল আর জমজমর পানিও অপশনাল। আর 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 না হইলে সাদা পানি জাস্ট মিনারেল ওয়াটার থাকলেও অপশনাল, আর না তাহলে জাস্ট প্লেন নর্মাল পানি আপনারা ওলা বর বা একটা বোতল বড়িয়া। এখন আপনারা আউজবিল্লা করে শুরু করবা, আউজবিল্লা আমিনা শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শুরু করবা। তিনবার তিনবার করে ফরবা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার করে ফরবা, তিনবার পাঁচবার সাতবার করে ফরতে পারবা। তো সময়ের মাঝে হইল তিনবার। তো তিনবার ফরার পরে আপনারা ফরবা কুলাউদ্রব্বিন নাস তিনবার, কুলাউদ্রব্বিল ফালাক তিনবার, কুলফুয়াল্লা তিনবার, আর সুরা কাফিরুন তিনবার। কুলাউ জুবিরাব্বিন নাস আর কুলাউদ্রব্বিল ফালাক আর কুলফুয়াল্লা যেটা আমরা কই, তো ওগুলা তিনবার তিনবার করে ফরিয়ে আপনারা ফু দিবা ফুক দিবা। আর এরপরে আপনারা আয়াতুল কুরসিও ফরতে পারবা, আয়াতুল কুরসি ফরিয়াও দিতে পারবা। আর যদি এগুলা নাও ফরেন আপনারা জাস্ট কুলাউদ্রব্বিন নাস আর কুলাউদ্রব্বিল ফালাক সুরা নাস আর সুরা ফালাক ফরিয়াও আপনারা ফু দিতে পারবা তিনবার তিনবার করে, তিনবার পাঁচবার বা সাতবার। আর যদি সাইরকুল ফরেন তো সাইরকুল ফরিয়াও আপনারা দিতে পারবা, যেমন সাইরকুল হইলগিয়া আপনার কুলাউদ্রব্বিন নাস কুলাউদ্রব্বিল ফালাক এরপরে কুলিয়াইওয়াল কাফিরুন এরপরে হইলগিয়া কুলফুয়াল্লা এরপরে গিয়া ফাইলা ওইল সাইরকুল অক্টইল সাইরকুল আঁকি এরপরে ফাইলা আপনারা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসিও ফরতে পারবা, এরপরে সুরা ফাতিহাও তিনবার ফরিয়ে ফরতে পারবা। যা ফরিয়া দিবা তা আপনারা লগি বালা। তো আমি কেন তিনবার, তো ভাই বোন আমি কেন তিনবার বিসমিল্লা করে ফরিয়া ফু দিছি পানির মাঝে, এরপরে আমি সুরা ফাতিহা ফরছি তিনবার, এরপরে আমি ফরছি সুরা নাস তিনবার, এর বাদে ফরছি আমি সুরা ফালাক তিনবার, এর বাদে ফরছি আমি সুরা এখলাস তিনবার, এরপরে আমি ফরছি সুরা কাফিরুন তিনবার, এরপরে আয়াতুল কুরসি ফরছি তিনবার। তো সাইরকুল ফরিয়া সুরা আয়াতুল কুরসি সুরা ফাতেহার সাথে ফরিয়া আমি ফু ফাঁক দিছি তিনবার তিনবার করি। আপনারা প্রত্যেকবার ফরি ফরি ফু ফাঁক ফু দিবা ব্লও করবা পানির মাঝে, দিয়া বাদে আপনারা লাগাই দিবা। তো আমার অলরেডি একটা কমপ্লিট করা হয়েছে। তো ভাই বোন দেখতে পারছেন আমি কিলা ফু ফাঁক দিছি, ফু ফাঁক আমি আর লম্বা করছি না। ওলা আপনারা সব সাইরকুল ফরিয়া আয়াতুল কুরসি ফরিয়া সুরা ফাতিহা ফরিয়া তিন তিন তিনবার করি বা পাঁচবার বা সাতবার করিও আপনারা এক একটা মানে দিতে পারবা ফরিয়া। এখন আপনারা ইউজ করতে গেলা এখন তো আপনারা অপশনাল আমি কইছি গোলাপ জলের পানি এক চা চামচ, জমজমর পানি এক চা চামচ, আর মিনারেল ওয়াটার এক বোতল যদি তাকে বালা একটু হইলে অপশনাল, আর না হইলে নর্মাল পানি। আর এখন আপনারা এই পানিটা আপনারা যেটা করছে তো একটা ফোড়া পানি হয়ে গেছে, অনেক আমরা ভাই বোন আছি আমরা মেসা বটাইন যাই বা হুজুর ওটাইন যাই গিয়া কই আমরা বাচ্চার উপরে নজর লাগছে বা নজরের দোয়া ফরিয়া দিতা বা নজরের পানি ফরিয়া দিতা। তো আমরা অনেক ভাই বোন কিবা আসুন গাছল লগিয়েও
নজরের ফানি ফোড়া ফোড়াইয়া আনন হুজুরের রাস্তা দি, তো তারাও ফরিয়া দেন। তো আপনারা চাইলে আপনারা গৌরব হইয়া আপনারা যারা সাইর কুল জানেন, আয়াতুল কুরসি জানেন, সুরা ফাতেহা জানো, অবশ্য জানবা আমরা যত মুসলমান ভাই বোন আছি, তো ওগুলো আপনারা তিনবার পাঁচবার সাতবার যা ফরিয়া দিতে পারেন বেজুরে জ করিয়া বেজুর নম্বরে, তো ইনশাল্লাহ আপনারা মানে আপনার নজরের ফানি ফোড়ো হয়ে যাব। তো আর ফরিয়া আপনারা এভরি ডে এভরি টাইম আপনারা কেন ওয়াটারের লগে স্প্রে বটলের লগে আপনারা মিক্স করিয়া আপনারা দিতে পারবা। সাইন যদি মিক্স না করিয়াও দিতা তাও পারবা। তো আমার ওই দোকান কেন আজ কিছু ফানি অলরেডি আছে, তো আমিও দেখাই দাম কেন আজ মিক্স করি আমি কিলা আপনারা চাইলে আর দিও ফানি ছিটাইয়াও দিতে পারবা, গাছাইন তো কোনো সমস্যা নাই, স্প্রে দিয়েও দিতে পারবা। তো আমি আপনারা দেখাই দাম স্প্রে বটল বা কেন ওয়াটারও কিলা আপনারা ইটারে লগত ওই দোক আমার একটা নজরের ফোড়া ফানি হয়ে গেছে, এখন একটা ছিটাইলে কি তৈব আপনারা গাছর নজর যদি থাকিয়া থাকে তে নজর আনার দোষ চাইব, নজর হরিয়া যাইব ইনশাল্লাহ। আর যদি আপনারা গাছও ফল ফ্রুট আয় না, ফল ফসল আয় না বা ঠিকে না, ফুল কই জড়িয়েও ফরি যায়, আপনারা ইনশাল্লাহ নিয়ত করে দিলে ইনশাল্লাহ আল্লাহ বেশ পেশাইয়া ফল ফসল সদু উড়ি ইত্যাদি ইত্যাদি আল্লাহ ইচ্ছইল আল্লাহ বলাইয়া দিতে পারবা আপনার বাগানও। তো ও দেখতে পারলাম আমি বসছি ওখানো, তো এখন আপনারা যদি চাই নিকটারে ছিটাইয়া দিতা আপনারা ছিটাইয়া দিতে পারবো আপনারা দেখাই আমি প্রত্যেক গাছাইন তো সবটা তো দিতে পারবো আপনারা বিসমিল্লা করি আপনারা লইবা তোলা বিসমিল্লা তখন আপনারা চাইলে ওলা ছিটাইয়াও দিতে পারবা, তাহলে আমার ওলা ছিটিয়ে ছিটিয়াও দিতে পারবা। তো আপনার যে কোনো গাছও আপনারা ওলা ছিটিয়ে ছিটিয়া দিতে পারবা, সব গাছাইন তো ফুলে জোরে কইয়ে সব বাই দিই ওটা আমি দেখাই নাম আপনারা কিলা ব্যবহার করতা। তো ওই দোকান আমি স্প্রে বটল মারা লইছি আপনারা চাইলে ওই দোকান স্প্রে ফানি ওই দোকান আমি স্প্রে মারাম আল্লাহ 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 রসুলের নাম লইয়া, আপনারা চাইলে এইভাবে সব দিকে স্প্রে করতে পারবা ছিটিয়া ওলা দিতে পারবা। তো বদ নজর যদি থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করতা আল্লাহ রক্ষা করতা ওলা আল্লাহ মাফ করতা বিসমিল্লাহ বিসমিল্লাহ করে দিবা আল্লাহ রসুলের নাম লইয়া ফুরি ফুরি দিবা ওলা। তো ফুল কই যে তাই বইতা ইনশাল্লাহ আল্লাহ ঠিকাইয়া রাখতা আল্লাহ বাঁচাইয়া রাখতা, বেমার থাকলে বেমারও সময়া দিতা গাছর সকলতা। তো এইভাবে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারছেন ছিটাইয়া দিবা। তো আপনারা স্প্রে বটল দিয়ে চাইলে ওলা স্প্রে করবা এইভাবে ওলা ফুলও কই তোলা সব দিকে দিবা, এটা পবিত্র ফানি আছে সাইরকুল ফরিয়া আয়তুল কুরসি ফরিয়া সুরা ফাতেহার সাথে ফরিয়া আপনারা তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছে অতবার আপনারা দিবা। বদ নজর থাকলে ওই দৌকা একটা অক্ট মনোরকা একটা নজর ওনার দোষ থাকতে পারে, তো ওটা খাইটা ফালাই দিবা, এটা আবার রাখতা না এটা খাইটা ফালাইয়া দিবা, এটা রাখুন না জানো ওই দৌকা আরও দেখা যার ন। তো ওইভাবে ওলা ছিটাইয়া দিবা সাইরো বাইদে আর দি চাইলে আর দি আপনার স্প্রে বটল বড়িয়ে ওলা আপনারা ছিটাইয়া দিবা ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ হেফাজত করতাও ওলা। ওই দেখুক আমি দিলাম ওই দেহকে আমি দিলাম কিলা ওই দেহকে ইনশাল্লাহ আল্লাহ মাফ করতা পেশ পেশর ইয়া আমার এখানে নজর লাগছে না দেখা যার, তো আমি এখন আল্লাহর সে চাই রাম যে বেশ পেশ আইয়া ফুল আইতো ফসল আইতো ফুরুর দরতো টিকতো বাঁচতো ইচ্ছে। তো এইভাবে ওলা দিবা ইনশাল্লাহ, আশা করি আপনারা সে আজকের টিপসটা ভালো লাগবো ও দেখাইলাম আপনারা। তো ভাই বোন দেখতে পারছেন তো আর ওই দেহকে আমার একটা ক্ষয় নষ্ট হয়েছে, তো এটা তো আমি ইটা লইয়া আমি টিপস দিছি, তো এখন সপ্তাহ বাদে যদি সপ্তাহ চিকিৎসা করা বাদে মরা ফাটা লতা কদুরলতা ফালানির ফরেও যদি আবার কন্টিনিউসলি মরেও বাঁচেও না, তো আপনারা যে ট্রিটমেন্ট আজকে আমি দেখাইলাম ইসলামিক ওয়ে অফ ট্রিটমেন্ট হাউ টু রিড অফ হাউ টু ডু রিমুভ ইভেল আই ওগুলা গাছের উফরে যেগুলা, তো ওই দৌকা একটা মনে রকা এখন আমি দরিয়া নিলাম বলা একটা আমার একটা ইভেল আই কিবা লাগি গেছে লগি ওলা ফুল কইয়াইয়া বড় হয় না টিকে যায় টিকে না মরি যায়, তো দেখতে পারছেন একটা হয় ওই দৌকা অক্টও নষ্ট হয়েছে। তো ওলা যদি দেখেন সপ্তাহ সফা করবা এটা তো আর অলরেডি জানোই নো আপনারা দেখাইছে আমি, আর ওই দৌকা কেন ওয়াটার আপনারা চাইলে কেন ওয়াটারের লগে মিক্স করি ওলা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ওলা মিক্স করি আপনারা ওলা দিতে পারবা। তো ওই দোক আমার ডুগির গাছ আপনারা ওলা দিতে পারবা সবসময় একটা রেগুলার করিয়া দিতে পারবা, আরও ভালো হইব নজর লাগুক আর না লাগুক বেমার থাকুক আর না, তো একটা দিলে আমি মনে করি আরও বালা
আল্লাহর ইচ্ছা আল্লাহ বালা রাখবা আপনারা গাছ গাছালি ফানির লগে আপনারা সব সময় কেন দি সময় ফানি দিবা আপনারা মিশ্রণটা করিয়া দিতে পারবা। তা আমি মনে করি আমি তা আগে এক সময় ইউজ করছি রেগুলার সে সময় করতাম আর কি, আর এবার আমি করছি না। তো আমি ও আজকে আপনারা দেখাইবার লগে করলাম আর আমার ভাইয়ে মনে করি দোয়ায় আমারও মনে হয়েছে। তো অনেক ভাই বোনতে দেখছি ও সুন কাফ দেন সুন দিয়া রাউন্ড করিয়া নজর লাগতো না করিয়া রাখো, কিন্তু ইটা আসলে দরকার নাই জুতা টাঙ্গানি বা জহ টাঙ্গানি তার তো আমিও যে একটা আপনারা যে টিপসটা দিছি ও টিপসটা আপনারা ফলো করবা। ওটা বেটার হইল মানুষেও মাইন্ড করলো না বুঝলো না আর আপনারাও আপনারা ট্রিটমেন্ট ওলা করিয়া গেল। আর জুতা টাঙ্গানি আর ও যেনে সুন সুন দি রাউন্ড করিয়া চক চক করিয়া তৈন বা চক দিবেন না লেখিয়া তৈন ইটা আসলে ঠিক নাই। আর আমি মনে করি আমি একটা যাইজও না একটা ইসলামিক দৃষ্টিতে আমি জানি না কত কান ইলা করা ঠিক আছে, বাট আমিও যে একটা করলাম আমার সে লাগে রক্তও ভালো হইব সেখানে একটা আল্লাহ কোরআনেও আমরা শিক্ষা দিয়া দিছি বড় নজর লাগলে নজর লাগলে কিতা আমরা করতাম না করতাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা একটা ট্রিটমেন্ট করতে পারবা সপ্তাহ চেষ্টা করার পরেও এই চেষ্টা সবসময় রাখতে পারবার লগে কোনো সমস্যা নাই বাদ বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ। দিদু ভাই থ্যাংক ইউ আপনার অত সুন্দর কমেন্ট করছেন আর আজ কমেন্ট করার কারণে একটা ভিডিও আমি করতাম পারছি। আর আমার যে ভাই দিলু মিয়া তাইনর তাইন একজন ভিউয়ার্স আমার সবসময় ভিডিও দেখে থাকেন আর তাইনও একজন ইউটিউবার আছেন। আপনারা যারা ভিজিট করছেন না আপনারা তাইনর চ্যানেল ভিজিট করতে পারবা আর লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবা তাহলে স্ক্রিনের সামনে দেখতে পারা তাইনর ডিটেলস। আর তো যাই হোক আইজ এই পর্যন্ত, আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লাগবে আজকের টিপস। আর আমার লগে দোয়া করবা আপনার লগে দোয়া করি ভালো থাকা সুস্থ থাকা এই কামনায় বিদায় নিলাম। আর কোনো ভুল ত্রুটি হইলে কমা দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।